আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক বিন্দু সাম্প্রতিক সময়ে গুলাম মাউলারী তিনি ইসলামী রাজনীতি নিয়ে কিছু কথা বলেছেন তার এই কথার পরে সামাজিক মাধ্যমে ব্যাপক তোরপার সৃষ্টি হয়েছে তার পক্ষে বিপক্ষে জনমত তৈরি হয়েছে তিনি ইসলামী আন্দোলনের ক্ষেত্রে বিশেষ করে জামাত ইসলামের ব্যাপারে তিনি বলেছেন যে ভারত চায় জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে এটা দুই সাল থেকে নাকি ভারত চেয়ে আসছে এবং তিনি বোঝাতে চাচ্ছেন যে বর্তমান সময়ে জামাত ইসলামের যে একটা জনপ্রিয়তা এটি সম্ভবত ভারত চাচ্ছে এই কারণেই হচ্ছে দ্বিতীয় আরেকটা কথা তিনি বলেছেন অন্য একটি ভিডিওতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে ইসলামী দলগুলো যোগ দেওয়া হেফাজতে ইসলাম মাঠে নেমে আসা তারপরে এর পরবর্তী সময় পাঁচই আগস্টের পরবর্তী সময় ইসলামিক দলগুলোর বা ইসলামী রাজনীতির যে একটা জনপ্রিয়তা এর অন্যতম কারণ হচ্ছে এর পিছন থেকে একটি জঙ্গি সংগঠন তারা কলকাঠিন নাড়ছে তিনি হিজবুত তাহরিরের নাম বলেছেন তার কথা হচ্ছে হিজবুত তাহরির তারা উচ্চ পর্যায়গুলো থেকে এই কলকাঠিন নাড়ছে এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তান স্টাইলে অথবা ইরান স্টাইলে একটি বিপ্লব সংগঠিত করে দেশকে ইসলামিক করে ফেলা তিনি এটা ছাড়াও আওয়ামী লীগ সম্পর্কে এবং বিএনপি সম্পর্কেও কিছু কথা বলেছেন তার এই বক্তব্যের পরে অনেকে তাকে বলছেন তিনি হচ্ছেন রাজনৈতিক প্রস্টিটিউট আবার কেউ বলছেন তিনি হচ্ছেন আওয়ামী লীগের দালাল আবার কারোর মতামত হচ্ছে তিনি খুবই ইন্টেলিজেন্ট একজন রাজনীতিবিদ চৌকশ রাজনীতিবিদ তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুলাম মাওলা রানির তিনি কি আসলেই রাজনৈতিক প্রস্টিটিউট নাকি তিনি আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন প্রথমে বলে রাখি যে আমি দীর্ঘদিন যাবৎ গোলাম মৌলা রানির বক্তব্যগুলো শুনি এবং তিনি যে কলামগুলো লেখেন আমি তার কলামগুলো পড়ি অর্থাৎ আমার পত্রিকা পড়ার শুরুর জীবন থেকে আমি গোলাম মাউলা রানির যে কলাম আছে সেটা দিয়েই পড়া শুরু করি এবং এখনও আমি রেগুলার তার কলামগুলো পড়ার চেষ্টা করি তো সুতরাং এমন একজন জ্ঞানী মানুষের সমালোচনা করা বা তাকে কোনো একটা ট্যাগ দিয়ে দেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয় তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং মেধাবী মানুষ আমি জাস্ট মানে বিশ্লেষণ করার চেষ্টা করব যে তিনি আসলে কি চাচ্ছেন এবং তিনি আমাদেরকে কি বোঝাতে যাচ্ছেন যেহেতু গোলাম মৌল্লা রানি তিনি তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো সরাসরি কারোর পক্ষে অথবা বিপক্ষে কথা বলেন না তিনি সবসময় তির্যকভাবে সমালোচনা করতে পছন্দ করেন তো যেহেতু আমি দীর্ঘদিন যাবত তাকে ফলো করি সুতরাং আমার মনে হয় আমি অন্তত এতটুকু বুঝতে পারি যে তিনি আসলে কোন কথা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন তার কলামগুলো পড়তে পড়তে বা তার ভিডিও দেখে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকেই আজকে তার কথাগুলোকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আচ্ছা গুলাম রানি রাজনৈতিক প্রস্টিটিউট কিনা বা পলিটিক্যাল প্রস্টিটিউট কিনা। এইটা বুঝতে হলে আমাদেরকে তার দীর্ঘদিনের যে রাজনৈতিক যাত্রা সেতার দিকে একটু দৃষ্টি দিতে হবে গোলাম মৌলানী তিনি দুই হাজার সালে এমপি হয়েছিলেন আওয়ামী লীগ থেকে এর আগে তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন এবং যখন তিনি এমপি হন তারপরে সালমান এফ রহমানের সাথে তার বড় ধরনের একটি ঝামেলা হয় মূলত এই সালমান এফ রহমানের সাথে ঝামেলার কারণেই পরবর্তীতে তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে আসেন এবং দু সালের দিকে এসে তিনি বিএনপিতে যোগদান করেন তো এটা হচ্ছে তার রাজনৈতিক ক্যারিয়ার এছাড়া তিনি কখনো জামাত ইসলামে যোগদান করেন নাই বা অন্য কোনো রাজনৈতিক দলেও যোগদান করেন নাই অর্থাৎ আগে ছিলেন তিনি আওয়ামী লীগ এবং মনে প্রাণেও বিশ্বাস করেন আওয়াম লীগের যেই দর্শন বা আওয়ামী লীগের যে রাজনৈতিক সিস্টেম এটাকে তিনি মনে প্রাণে ধারণ করেন কিন্তু তার দলের ভিতরে একজন লোকের সাথে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি জাস্ট আওয়াম লীগ থেকে বের হয়ে এসে বিএনপিতে নির্বাচন করতে চেয়েছেন বা বিএনপিতে যোগ দিয়েছেন জাস্ট এতটুকুই তো ফলে আমরা যদি তার রাজনৈতিক ক্যারিয়ার দিকে দেখি তিনি যে মানে অনেক দলের দিকে সবসময় ঝুঁকে পড়েছেন একবার এই দল একবার ওই দল এর বিষয়টা আসলে এরকম না এবং পরবর্তীতেও তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আসলে আওয়ামী লীগকে সমর্থন করেন কি না কিংবা আওয়াম লীগকে ভালোবাসেন কি না তিনি নির্দ্বিধায় বলেছেন যে হ্যাঁ আমি আওয়ামী লীগকে এখনও ভালোবাসি এবং সেটাকে আমি মনে প্রাণে ধারণ করি লালন করি তো বিএনপির আদর্শ যেটা সেই আদর্শ যে তিনি গ্রহণ করেছেন বিষয়টা এরকম না তিনি কখনোই বিএনপির আদর্শ গ্রহণ করেন নাই জাস্ট তিনি আওয়াম লীগের সাথে জ্ঞান কারণে বিএনপিতে এসে যোগ দিয়েছেন ফলে গোলাম মৌল্লাহ রানীকে পলিটিক্যাল প্রস্টিটিউট বা রাজনৈতিক প্রোস্টিটিউট এই শব্দটা ব্যবহার করা আমার মনে হয় না আসলে ঠিক হবে তিনি জাস্ট তার রাজনৈতিক সুবিধার কারণে তিনি এক দল থেকে চেঞ্জ হয়ে অন্য দলে এসেছেন এবার আসি যে তাহলে গোলাম মৌল্লা রনির সমস্যা কোথায় তিনি কেন এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন অনেক সময় আবার ইসলামী রাজনীতির বিপক্ষে কথা বলছেন এর কারণ কি দেখেন এটা আমাদের বুঝতে হলে আগে বুঝতে হবে যে গোলাম মাউল্লা রনির যে বিশ্বাস বা দর্শন এটা কি গোলাম মাউল্লাহ জনি যখন সংসদ সদস্য ছিলেন তার আপনি সংসদ সদস্যের যে বক্তব্য সেটা দেখলে দেখবেন তিনি নাহমদ হুয়ানুসল্লি আলা দিয়ে মানে হাম সানা তারপরে মিলাদ মাহফিল বালাগল উলা বে কামাল আলিহি আ শরীফ এইগুলা তিনি সংসদে পাঠ করতেন সুর করে কোরআনের আয়াত পড়ে আবার মানে ওয়াজ করার মতন তিনি সেইটার অর্থ করতেন তারপরে সংসদের মোনাজাত সম্ভবত তিনি পরিচালনা করতেন তো এই সব মিলায়ে এবং কোরআন কোরআন হাদিস থেকে বিভিন্ন দলিল পেশ করতেন যে জামাত ইসলাম কেন কীভাবে ধর্ম ব্যবসা করছে ইসলামকে পুঁজি করে তারা কীভাবে ধর্মকে বিক্রি করছে এই সকল বিষয়ের বিপক্ষে তিনি কোরআন হাদিস থেকে দলিল পেশ করতেন তো তখন যখন তিনি সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের পক্ষের আলেম হিসেবে বা আওয়ামী লীগের পক্ষের একজন মৌলানা যে দরকার ছিল সেই দায়িত্বটা পালন করতেন গোলাম রনি তো তখন তার বক্তব্যে এই বিষয়টা ক্লিয়ার যে জামাত ইসলাম বা ইসলামী রাজনীতি যারা করে তারা হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করে আর যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষতাবাদ যেটা সেটিই হচ্ছে মূল বা সঠিক পলিটিক্যাল সিস্টেম তো তিনি ব্যক্তি জীবনে হয়তো ইসলাম পালন করেন কোরআন পড়তে পারেন ইসলামকে ব্যক্তি জীবনে চর্চা করেন কিন্তু তার বক্তব্য থেকে এই বিষয়টা স্পষ্ট যে তিনি রাজনৈতিক জীবনে ইসলাম চান না বা এটাকে তিনি পছন্দ করেন না এই জন্য এই যে তিনি আফগানিস্তানি স্টাইল বা ইরানিয়ান স্টাইলের এই যে যে গুলা দেন গুলা দেন এটা মূলত এই কারণেই দেন যে তিনি রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম হোক এই জিনিসটা তিনি পছন্দ করেন না এবং তিনি মনে করেন এটা হচ্ছে ধর্ম ব্যবসা আচ্ছা তো এই যে তার দর্শন এটা তিনি যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে এসেছেন তিনি কি এই দর্শন বা এই চিন্তা চেতনা কি কখনো তিনি উইথড্র করেছেন তিনি কি কখনো বলেছেন যে না আমি এখন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চাই বা ইসলামী রাজনীতি পছন্দ করি তিনি কখনোই এই কথাগুলো বলেন নাই বা তার যে দর্শন সেটা তিনি কখনো উইথড্র করেন নাই এবং তিনি নিজেও স্বীকার করেছেন যে আমি এখনও আওয়ামী লীগের যেই দর্শন বা চিন্তা চেতনা এটাকে আমি পছন্দ করি তাহলে ইসলামপন্থীরা বিশেষ করে জামাত ইসলামের যারা আছে শিবিরের যারা আছে তারা কেন গুলাম মৌলা রনিকে পছন্দ করে এবং আমার যা মনে হয় গুলাম মৌলিক রনিকে ইসলামিক সাইটে ইসলামিক মাইন্ডের যারা আছে তাদের কাছে বেশি প্রমোট করেছে হচ্ছে জামাত ইসলাম বা শিবিরের যারা আছে তারাই বেশি প্রমোট করেছে গুলাম মাউল্লা রনিকে তো জামাত ইসলাম এর যে লোকজন আছে তারা গুলাম মাউল্লা রনিকে প্রমোট করার কারণ কি দেখেন গুলাম মৌলা রনি ইসলামিক মাইন্ডের যারা আছে তাদের কাছে সে ব্যাপক জনপ্রিয় হয়েছে একটা কারণে একটা হচ্ছে তিনি আল্লামা মাদিল্লা হোসেন সাঈদিকে নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন আবেগ ঘন যে সাঈদি সাহেব ভালো মানুষ এইটা সেইটা তো সাঈদি সাহেবের ব্যাপক প্রশংসা করার কারণে আমরা মানে যারা ইসলামিক মাইন্ডের আছে তাকে মাথায় নিয়ে আসতে শুরু করে আর গোলাম মৌলারনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আসলে কারুর বিরাগ ভাজন হতে চান না তিনি সবাইকে লাইনে রেখে সব সময় কথা বলেন যেমন ইদানিংকালে যখন তার বিরুদ্ধে সমালোচনা শুরু হলো পরবর্তীতে তিনি একটা ভিডিও করলেন জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান তো তার প্রশংসা করে তিনি একটা ভিডিও করলেন এই ভিডিওতে তিনি বলেন নাই যে তিনি জামাত ইসলামকে সমর্থন করেন কিন্তু ডক্টর শফিকুর রহমানকে প্রশংসা করে তিনি একটা ভিডিও করে ফেললেন যাতে করে জামাত ইসলামের যারা তার সমালোচনা করছে তারা যেন পক্ষে বোঝে যে না তিনি আসলে আমাদের বিরোধী না তো এটা হচ্ছে গোলাম মওলা রানীর একটা রাজনৈতিক জীবনের চিত্র তিনি মূলত ধারণ করেন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু ওইখানে জ্ঞানজামের কারণে তিনি বের হয়ে গিয়েছেন এবং তিনি যে এখন আওয়ামী লীগকে মনোপ্রাণে ভালোবাসেন তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন মানে তার অন্তরটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছিল এবং আপনি কখনও তাকে শেখ হাসিনার সরাসরি সমালোচনা করতে দেখবেন না এবং পালিয়ে যাওয়াটাকে তিনি এটা মেনে নিতে পারেন নাই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং তিনি সরাসরি বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ তিনি পালিয়ে যাওয়ার লোক না তিনি দেশের জনগণের কল্যাণ স্বার্থেই তিনি চলে গিয়েছেন এরপরে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যখন বিভিন্ন কথা হল তিনি মানে সজীব ওয়াজের জয় যে মেন্টালি সিক বা তার আসলে রাজনৈতিক কথাবার্তারা যে হয় না গোলাম মৌলারানি এটা বিশ্বাস করতে চান না তিনি সজীব জয়ের বিভিন্ন প্রশংসা হ্যাঁ বিভিন্ন স্তুতি এইগুলা বলে তিনি ভিডিও করলেন এর কারণ হচ্ছে যে তিনি যে আসলে আবার আওয়াম লীগে যোগ দিতে চান বিষয়টা এরকম না এই ভুল কখনও গোলাম মৌলারানি করবেন না কারণ সামনে তার চান্স আছে বিএনপির থেকে তিনি এমপি হয়ে যেতে পারেন তো এখন তিনি আওয়ামী লীগকে ইয়া করবেন না কিন্তু এই যে যে শেখ হাসিনা পালিয়ে গেল বা আওয়ামী লীগের যে যে বিশাল একটা ধস এইটা তিনি আসলে মনে প্রাণে মেনে নিতে পারেন নাই না মেনে নেওয়ার কারণে তিনি তার অন্তরের যে কষ্টগুলো আছে এই কষ্টগুলো তিনি উগরে দিয়ে তার অন্তরের যে ব্যথা এটাকে একটু প্রশমন করার চেষ্টা করেছেন তাই ছাড়া আর কিছু না সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে গোলাম মাল্লার রহিন তিনি একটি পলিটিক্যাল আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন অর্থাৎ তিনি এটা ডিসাইড করতে পারছেন না যে তিনি আসলে আওয়ামী লীগের লোক নাকি তিনি বিএনপির লোক নাকি তিনি ইসলামী রাজনীতি পছন্দ করেন সেটার বিরোধিতা করবেন নাকি সেটার পক্ষে থাকবেন মানে এই একটা ক্রাইসিসের ভিতর দিয়ে তিনি যাচ্ছেন যেহেতু তিনি মনে প্রাণে আওয়ামী লীগকে পছন্দ করেন আবার অন্য দিক দিয়ে বিএনপির সাথে তারা চলতে হচ্ছে অন্যদিক দিয়ে আবার ইসলামিক যে সকল মন মাইন্ডের লোক আছে তাদেরকেও ঠিক রাখতে হচ্ছে এই সব মিলিয়ে তিনি একটি আইডেন্টি ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছেন যাই হোক তবে আমরা আশা করি যে তার মতো একজন জ্ঞানী ব্যক্তির জ্ঞানের মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হবে আল্লাহ আলা আমাদের সকলকে সঠিক পথে থাকার তাও দান করুক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ